নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিকী ভালোবেসে শুইল পাশে ভালোবেসে সে যাইয়া দেখো মদিনা 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 আসে কো মুমিনের ঠিকানা বলো মদিনা মদিনা আসে কো মু জালালউদ্দিন সুয়ুতি পোশাক দরবার দেখলো নবীজি জালালউদ্দিন আপনারা দেখছেন হবিগঞ্জ মিডিয়া সুনিয়তের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান ওয়ামিন সাইয়াতি আমালিনা মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালাহু ওয়া মাই ইউদলিলহু ফালা হাদিয়ালা ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا وتبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شكرا يا مرشد شت زبان قل قلن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا وقال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. আরেকটু মহব্বতের আওয়াজ দিয়ে আমার মদিনার কামলেওয়ালা নবীর উপর বাবারা যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে আমার আল্লাহর ইবাদত করার জন্য ঠিক কিনা বলেন আমার দয়াল নবী কামলেওয়ালার প্রশংসা করার জন্য রে ও মুসলমান আল্লাহর হাবিব বলেন যেই ব্যক্তি আমি নবীর উপরে একবার দুরূদ শরীফ পড়বে আমার আল্লাহ তার উপরে 10টা রহমত নাযিল করবে যেই নবীর উপরে একবার দুরূদ শরীফ পড়লে 10 বার রহমত নাযিল হয় ওই নবীর উপর দুরূদ শরীফ আসতে হবে না জোরে হবে আর একটু জোরে কোন তাহলে সকলে জবানটাকে ছেড়ে দিয়ে মদিনার প্রেম অন্তরে ধারণ করে রে আমার সাথে সাথে সকলে পড়ুন আল্লাহুম্মা মারহাবা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা যাকনি কে সামনে চেহারা দেখালে না মুঝে সিনা পে দস্ত করম রাখেনি বলে না মুঝে আল্লাহুম্মা সাল্লে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আমি বিভোর হয়ে রাসূল নামে দুরুদ পড়ে যাই ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পায় আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাহ এখানে অনেক ফাঁকা জায়গা আছে আপনারা এই যে কুসি মুসি লাগিয়ে বইয়া রইছেন আপনাদেরও শীত করতেছে বা অনেক মানুষ আসবে ওলাইয়া বসতে হবে মাহফিলের সৌন্দর্যতা হয় না জিকির করার আগে আমি বলবো আপনাদেরকে একটু সামনের দিকে যদি এগিয়ে বসুন তাহলে মাহফিলের সৌন্দর্যতা ইনশাআল্লাহ রক্ষা পাবে সকলেই সামনের দিকে আসুন আর আমার মহান মালিকের নাম আমরা জপি ইনশাআল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা খেলো মোমিন প্রেম খেলা মোরা রাগে মরণ বালা খেলো মোমিন প্রেম খেলা মোরা রাগে মরণ বালা জীবিত প্রাণ মরতে পারলে জীবিত প্রাণ মরতে পারলে দুরূহ
ভালো লাগে লা ইলাহা মাশাআল্লাহ ইলাহা লা ইলাহা ইউসুফ নবীর বায়েরা কোয়াই দিল ফেলিয়া ইউসুফ নবীর বায়েরা কোয়াই দিল ফেলিয়া বাসাগিয়া মহান আল্লাহ বাসাগিয়া আল্লাহ মিশর বাদশা বানাইলা লা ইলাহা ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 দয়াল নবী নামটি তোমার দয়াল নবী নামটি তোমার সদাই জাগে মোর মনে কঙ্গালে রে দল গহ মাবুদ কে বানা জানে আল্লাহ 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 নবী কোরআনে সই নাসিয়ামি গি গুনাহগাদের বন্ধু তুমি গো আল্লাহ 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 নবী কোরআনে সই নাসিয়ামি গি 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 গুনাহগারের বন্ধু তুমি গো মাশাআল্লাহ আল্লাহ 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 পিলাইবা কাউসারের পানি পিলাইবা কাউসারের পানি কোটিন হাশর ময়দানে কঙ্গালে রে দন গহনা বিহি কে বানা জানে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ আগনা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আজকের এই প্রথম বার্ষিক
ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ শুকুর হোসেন সাহেব উপদেষ্টা নিজ আগনা সমাজ কল্যাণ সংস্থা সহ সভাপতি জনাব সালেক আহমেদ সাহেব মুতাওয়াল্লি নিজ আগনা জামে মসজিদ আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা কুকিল কণ্ঠস্বর বা তিলের আতঙ্ক আমার মহব্বতের মানুষ সাদামনের মানুষ হযরত মাওলানা আব্দুল হালিম বুইয়া সাহেব আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা ছিলেন যুব সমাজের বলিষ্ঠ কণ্ঠস্বর সুমিষ্টবাসী উদীয়মান তরুণ বক্তা হযরত মাওলানা হাফেজ মুশাহিদ আহমদ কামালী সাহেব আলোচনা করেছিলেন কিছুক্ষণ পূর্বে আমার অত্যন্ত মহব্বতের মানুষ সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা তাহেরুল ইসলাম আরিফি সাহেব আলোচনা করেছেন কারি এম এ মুমিন বেলালি সাহেব সহ দিগর উলামায়ে কেরাম উলামায়ে আহলে সুন্নাহ আমার ডানে এবং বামে রয়েছেন অত্র এলাকার মুরব্বী বাবারা বিশেষ করে হবিগঞ্জ জেলা তারামিজের সহ সভাপতি সাহেব উনি উপস্থিত আছেন সাইদুর ভাই উপস্থিত আছেন ছোট বাকুট বাকুট মসজিদের ইমাম আমার বন্ধুবর জাবেদ আল হুসাইন সাহেব সহ আরো অনেক উলামায়ে কেরামরা উপস্থিত আছেন উপস্থিত রয়েছেন বিভিন্ন এলাকা থেকে আগত ইসলাম প্রেমিক আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক অলি প্রেমিক আমার বিভিন্ন স্তরের মুসলমান ভাই ও বন্ধুরা বাড়ি ঘরে কান পেতে রয়েছেন পর্দার অন্তরালের আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও ভগ্নীগণ সর্বপ্রথম মহান রব্বুল ইজ্জতের আলিশান দরবারে শুকর আদায় করছি জি আল্লাহ পাক আপনাদেরকে আমাকে আজকের এই জান্নাতি বাগানে বিভিন্ন গান বাজনার মঞ্চে না নিয়ে গুনার কাজে লিপ্ত না করে এই মুহূর্তে আমাদেরকে জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন আমরা সকলে জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি দুরুদ সালাম মানবতার মুক্তির দিশারি উম্মতের কান্ডারি শাফিউল মুজনাবিন ইমামুল মুরসালিন হায়াতুন নবী জিন্দা নবী নূরুন আলা নূর নবীজির নূরানি কদম মুবারকি আমার ভাইরা বন্ধুরা আমি বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দেব না প্রধান অতিথি সাহেব উনিও এসে পৌঁছে গেছেন উনিও রেস্টে আছেন ইনশাআল্লাহ অল্প আলোচনা করে আমি সমাপ্তি ঘোষণা করব তার আগে আমি আপনাদের এই এলাকায় কখনো আর আসি নাই আশেপাশে কিন্তু আমি আসছি যাই হোক আপনাদেরকে দেখে আপনাদের উপস্থিতি দেখে বোঝা গেছে যে আপনারা এই শীতের মৌসুমেও আপনারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভুলেন নাই আপনারা কোরআনের আকর্ষণে আজকের এই মাহফিলে কোন কোন শীতের মধ্যেও আমার বুড়ো বুড়ো বাবাজিরা নওজোয়ান ভাইরা ছোট ছোট বাচ্চারা আপনারা কোরআনের মহব্বতে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বতে আপনারা এসেছেন আপনাদেরকে দেখেই বোঝা যাচ্ছে আপনারা আশিকের রাসূল ঠিক কিনা বলেন আমরা আজকের মাহফিল হওয়াতে খুশি না বেজার কারা কারা বেজার একটু হাতটা তুলেন মাঝে মধ্যে বেজার আছেন না আপনারা আজকের দেখছেন নি এই যে নিজ আগনা সমাজ কল্যাণ একটা সংস্থা আমার ভাইয়েরা এই সংগঠনকে ধন্যবাদ জানাই আজকে ওনারা ইচ্ছা করলে পারতো গুনার কাজে লিপ্ত হতে আজকে ইচ্ছা করলে পারতো ওনারা শিল্পী এনে গান গাওয়াইতে আজকে ইচ্ছা করলে পারতো ওনারা বিভিন্ন একটা যাত্রা মঞ্চের আয়োজন করতে কিন্তু না ওনারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বতে এলাকাবাসীকে এমন একটা মাহফিল উপহার দিয়েছে আজকে আমরা প্রাণ ভরে সংগঠনের জন্য দোয়া করব যাতে করে আল্লাহ তাদেরকে নেক হায়াত দান করেন আর এইভাবে তারা ভালো কাজ সমাজের জন্য
ইসলামের জন্য তারা কোলে যেতে পারে মাহফিলটাকে যেন আরো সামনে এগিয়ে নিয়ে যেতে পারে আজকে মাত্র প্রথম বার্ষিক মাহফিল আমরা দোয়া করব মাহফিলটা যেন কিয়ামত পর্যন্ত হয় ঠিক কি না কারা কারা চান কিয়ামত পর্যন্ত হোক হাতটা তুলেন নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত আমার ভাইরা বন্ধুরা আমি গুনাহগার আপনাদের সামনে হাজির হয়েছি আলোচনা যতক্ষণ করব আপনারা শুনতে রাজি আছেন আখেরে মুনাজাত করে আমরা চলে যাব ঠিক কিনা বলেন এর আগে আমরা ইনশাআল্লাহ কেউ যাব না যাই হোক পিয়ারে হাজিরিন আমি আপনাদের কাছ থেকে জানতে চাই এই পৃথিবীর জমিনটা আপনার জন্য আমি প্রায় মাহফিলেই কথাটা বলি এই মা এই পৃথিবীর জমিনটা আপনার জন্য আমার জন্য চিরস্থায়ী না ক্ষণস্থায়ী ক্ষণস্থায়ী জীবন চিরস্থায়ী হচ্ছে আমাদের জন্য আখিরাতের জীবন পরকাল হলো আমাদের জন্য চিরস্থায়ী দুনিয়াটা কিছুদিনের জন্য আমাদেরকে আল্লাহ পাক পাঠিয়েছেন এই আখিরাতের কিছু সামান নিয়ে যাওয়ার জন্য কিছু পুঁজি নিয়ে যাওয়ার জন্য আমরা পৃথিবীর জমিনে আসছি মেহমানদারিতে আবার আমরা চলে যাব আমাদের আপন আপন ঠিকানায় আজকে কত দামি গাড়ি কত সুন্দর বাড়িতে আপনি বসবাস করেন কিন্তু এত লক্ষ লক্ষ টাকার গাড়ি আপনি চড়লেন কিন্তু যখন আপনার ভিতর থেকে প্রাণ বাকি বাহির হয়ে যাবে ওই মসজিদের এই পালকিখানা আপনার দরজার সামনে হাজির হয়ে যাবে ঠিক কিনা বাবা আপনি জীবনে কত বিল্ডিং এ ঘুমাইলেন পাঁচতলা ছয়তলা বিল্ডিং বানাইছেন কিন্তু যেদিন ভিতর থেকে প্রাণ বাকি বাহির হয়ে যাবে ওই দিন তো আপনাকে আমাকে আর বিল্ডিং এ শুয়ানো হবে না মাত্র সাড়ে তিন হাত কবর বাড়ির পাশে জঙ্গলার মধ্যে আপনাকে আমাকে রেখে দেওয়া হবে বাবা ঠিক কি না এই জন্য আমি বলবো আজকের এই আমরা মৃত্যুর কথা স্মরণ করে জীবনের শেষ মাহফিলটাকে স্মরণ করে সবাই আমরা বসার চেষ্টা করব আমরা সবাই ইনশাআল্লাহ বসবো আজকের এই মাহফিল হওয়াতে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন যারা এই মাহফিলের মধ্যে বসবে মাহফিলে আসবে আমার আল্লাহ পাক তাদেরকে তিনটা পুরস্কার দান করবে কয়টা পুরস্কার তিনটা আমরা পুরস্কার নিতে চাই কি চাই না তাও আবার নগদ দিয়ে দিবেন বাকি একটাও না আমরা যেই দিকে নগদ সেই দিকেই তো যাই ঠিক কিনা বাবা নগদ তিনটা পুরস্কার আমার আল্লাহ পাক দিয়ে দিবেন এক নাম্বার পুরস্কার হলো যারা এই রকম কোরআন হাদিসের মাহফিলে বসবে যতক্ষণ বসা থাকবে আল্লাহ পাক রাব্বুল আলামিনের ফেরেশতারা ওই বান্দার আমল নামায় শুধু নেকি আর নেকি লিখে দেয় বলেন সুবহানাল্লাহ যতক্ষণ বসা থাকবেন সামিয়ানার নিচে যতক্ষণ বসবেন আল্লাহ পাক তার ফেরেশতাদের মাধ্যমে শুধু নেকি আর নেকি আমল নামায় দান করে দেন দুই নম্বরের পুরস্কার হলো বাবা আমাদের সকলের জীবনের গুনাহ আছে না নাই আর একটু জোরে বলেন আছে না নাই কারো বেশি কারো কম কিন্তু গুনাহ আমাদের সকলেরই আছে এই যে কোন কোন শীত শীতের মধ্যে আপনার কুয়াশার পানি টক টক করে পড়তেছে ঠিক কি না অনেকের উপরেও পড়তেছে সামিয়ানার নিচে ঠিক কি না বাবা আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে দুই নম্বরের পুরস্কার দিবেন আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী একটা ডাক দিয়ে বলেন উম্মতের আরে ও আমার প্রেমিক উম্মতেরা শুনে নাও যারা কোরআন এবং হাদিসের মাহফিলে যাইয়া বসবে গো আমার আল্লাহ তাদেরকে দুই নম্বরের পুরস্কার দান করে দিবেন বাবারা রে শীতের মৌসুমে যখন কুয়াশার পানিগুলা ডালের মধ্যে পড়ে পড়ার কারণে দেখবেন পাতা থেকে পানিগুলা টক টক করে জমিনের মধ্যে পড়ে যায় ঠিক কিনা এই কুয়াশার পানিগুলা গাছের মধ্যে জমাইত হওয়ার পরে রে এই গাছের মধ্যে যখন জাকুনি দেওয়া হয়
জাকুনি দেওয়ার সাথে সাথে দেখবেন যেভাবে বৃষ্টির পানিগুলো আকাশ থেকে জমিনের মধ্যে পড়ে যায় ঠিক তেমনি ভাবে ওই কুয়াশার পানিগুলো আপনার ডাল থেকে জোর জোর করে যেমনে জমিনের মধ্যে পড়ে রে আমার আপনার নবী ডাক দিয়ে বলেন উম্মতেরা রে আমার যে সমস্ত উম্মতেরা দিনই মাহফিলে যায় বসবে দিনই মাহফিলে যায় আলোচনা শুনবে আমার মহান আল্লাহ ঠিক এই কুয়াশার পানিগুলা যেমনে দুনিয়ার মধ্যে জমিনের মধ্যে জোরে পড়ে যায় টক 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 করে ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ ওই সমস্ত বান্দার জিসিম থেকে গুনাহগুলা জোরে পড়ে যাবে তিন নম্বরের পুরস্কার হলো আমার নবী বলেন বাবারা রে আজকের এই মাহফিলে অনেকে আছেন অনেকের মা নাই ঠিক না অনেকের বাবা নাই অনেকের মা বাবা কেউ দুনিয়াতে নাই আজকে যাদের মা বাবা দুনিয়ার বুকে নাই গো আজকে তাদের বলো চোখ বেবে পানি গুলা জমিনের মধ্যে পড়ে যায় মা বাবার কথা যখন স্মরণ হয়ে যায় রাত্রি বেলা যখন ঘুমের গড়ে যায় আ মুসলমান মার কথা যখন স্মরণ হয় বাবার কথা যখন স্মরণ হয়ে যায় চোখের পানিতে বালিশ ভিজাইয়া দে কেউ দেখতে পারে না আজকে এখানে এমন মানুষ আছেন মা বাবা কেউ নাই এতিম হইয়া রে আজকের আপনার মাহফিলে বসে গেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আমার যে সমস্ত বান্দারা কোরআন ও হাদিসের মাহফিলে যায়া বসবে গো যতক্ষণ পর্যন্ত বসা থাকবে আলোচনাটুকু শুনবে ততক্ষণ পর্যন্ত তার মা বাবার কবরের আযাব আমার আল্লাহ বন্ধ করে দিবে আরে খুজরে বলেন সুবহানাল্লাহ মা বাবার কবরের আযাব আমরা মাফ করাইতে চাই কি চাই না আরে খুজরে বলেন চাই কি না যারা মাফ করাইতে চাইবেন তারাই কেবল আজকের মাহফিলে আসবেন ঠিক কি না যাদের অন্তরে মা বাবার মহব্বত আছে ভালোবাসা আছে তারা আজকের মাহফিল থেকে কখনো দূরে যেতে পারে না রে মুসলমান ইমানদার এই জন্য বলবো রে আমরাও একদিন আমাদের পূর্বপুরুষের মতো দুনিয়া ছেড়ে অন্ধকার কবর জগতে চলে যাব এই দুনিয়া থেকে আমরা বিদায় হয়ে যাব কিন্তু বিদায় হওয়ার আগে আপনাকে আমাকে যে আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন কেন পাঠাই আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন গোসনাকার আর একটু জোরে বলেন না আল্লাহ কি বলেন আমি আমার বান্দাবান্দি পাঠাইছি শুধু ঘুমানির জন্য না শুধু খাবার খাবার জন্য না শুধু দুনিয়াতে কাজকর্ম করার জন্য না আমি আল্লাহ পাক দুনিয়াতে জিন এবং ইনসান দুইটা জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য কে বলেছেন আল্লাহ বলছেন গোলামির জন্য আমরা আইসা তো দুনিয়াতে মানুষের গোলামি করতে লাগিয়া গেছি ঠিক কিনা বাবা আল্লাহর গোলামি সাইরা দিছি কিন্তু আল্লাহ তো পাঠাইছে আল্লাহর গোলামি করার জন্য আমরা তো আল্লাহকে ভুলে গেলাম দুনিয়াতে আইসা যখনই দেখবেন কোনো মানুষ মারা যায় জানাজার মাঠে যায় তখন একটু ভয় আসে যখন কবরস্থ করে আসি শেষ আগের মতোই আমরা হইয়া যাই ভয়টা চলে যায় আল্লাহর ভয় যদি কোনো বান্দাবান্দির ভিতরে থাকে ওই ব্যক্তিরা কখনো গুনাহ করতে পারে না শয়তান তোমাদের পিছনে থাকবেই কারণ শয়তান আল্লাহর কাছ থেকে আগেই সে অর্ডার নিয়ে এসেছে আল্লাহ গো আমাকে তো বিতাড়িত করেছো আমি যেই আদমের জন্য আমি লাঞ্ছিত হয়েছি আল্লাহ আপনার কাছে তিনটা জিনিস চাইবো আপনি আমার তিনটা জিনিস দিতে হবে এক নম্বরে হলো যেই আদম জাতির জন্য আজকে আমি লাঞ্ছিত আমি জাহান্নামী হয়ে গেছি আমি অভিশপ্ত হয়ে গেছি ওই আদম জাতিগুলা কেমনে জান্নাতে যাবে আমি দেখতে হবে আমি ওদেরকে ওদের আপনার রোগে রোগে যাতে করে চলতে পারি আমাকে আপনি সেই ব্যবস্থা করে দেন
আল্লাহ বললেন যা দিয়ে দিলাম সেই ক্ষমতা আমি আল্লাহ করে দিলাম আর কি চাস ওই ইবলিস শয়তান মালাউন বলল আল্লাহ যেই আদম জাতি যেই আদমের জন্য আমি লাঞ্ছিত হলাম কেমনে সে বেহেশতে যাবে আমি দেখতে হবে তো সে তো আমাদের জন্য চিরশত্রু হয়েই গেছে সে তো আমাদের পিছনে থাকবেই এখন তাকে তো আমরা দামাইতে হবে কিন্তু শয়তানকে আমরা ফলো করি ওই শয়তান সাকসেস হয়ে যায় আমরা সাকসেস হতে পারি না আল্লাহ বলেছেন শয়তান যা যারা আমার বান্দা দেখবে আমার বান্দারা গুনাহ করবে ঠিক তুই শয়তান প্রলোভন দিবে গুনাহ করব গুনাহ করার পরে আবার আমি আল্লাহর কাছে ফিরে আসব আমি আল্লাহর কাছে যখন গুনাহ করে তওবা করবে maaf চাইবে আমি আল্লাহ maaf করে দেব সুবহানাল্লাহ বলেন এখন আমরা গুনাহ করি গুনাহ করার পরে আবার তো আমরা ফিরে আসি না আবার তো আল্লাহর কাছে আমরা তওবা করি না আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বান্দারে গুনাহ করেছো ও আমার বান্দিরা গুনাহ করেছো অন্যায় করেছো অপরাধ করেছো বলে আমি আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হইয়া যাও না তোমাদের গুনার চেয়ে আমি আল্লাহর রহমত কম নয় আমি আল্লাহর রহমতের সাগর অনেক বড় তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো ফিরে আসো আমি আল্লাহ তোমাদেরকে maaf করে দেব ও মুসলমান ও আগনা এলাকার যুবক ভাইরা রে মা বোনেরা গো একটু গভীর মনোযোগ দেন গো মা এই জন্য বলবো শয়তান আমাদের পিছনে চির শত্রু আমাদের পিছনে সব সময় থাকবে কিন্তু আমরা আমার আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা করতে হবে maaf চাইতে হবে আল্লাহ তওবাকারীকে পছন্দ করেন মহব্বত করেন বাবা রে আজকে অনেক মানুষ সমাজের মধ্যে দেখা যায় বাবা মুসলমান ইমানদারেরা রে আল্লাহর হাবিবের আদর্শ আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের আদর্শ থেকে আমরা সরে গেছি ঠিকিনা আল্লাহর ওলিদের আদর্শ থেকে আমরা বিতাড়িত হয়ে গেলাম নিজের ফায়দার জন্য আমরা নিজেকে নিজে যেমনি ভাবে মানুষের সামনে উপস্থাপন করতে পারি আল্লাহর হাবিবের তরিকা সারা সাহাবায়ে কেরামের তরিকা সারা নিজের জীবন চালানোর জন্য আমরা পাগল হয়ে গেছি ব্যস্ত হয়ে গেছি কিন্তু একদিন যে আমি মরে যাব একদিন যে আমাকে আজরাইল পাকরাও করে ফেলবে ওই কথা আমি ভুলে গেলাম আমি ভাবছি যে আমার মনে হয় আরো 50 বছরের আয়ু আছে সময় তো সামনে বাকি আছে maaf চাইতে পারবো ঠিক কিনা এই চিন্তা কিন্তু আমাদের সকলের সবাই জানে যে মনে হয় মনে মনে ভাবে অনেক দিন মনে হয় আরো বাঁচব কিন্তু বাবার আরে কেউ বলতে পারে না কার মৃত্যু কখন আসবে যখন সময় চলে আসবে এর চাইতে 1 সেকেন্ড আপনাকে বেশি দেওয়া হবে না আপনার কম দেওয়া হবে না আমার আল্লাহ বলেন ইদা জা আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতা ওয়া লা ইয়াস্তাকদিমুন 1 সেকেন্ড আগেও না 1 সেকেন্ড পরেও না যার যখন মৃত্যুর সময় চলে আসবে ঠিক তখনই তার মৃত্যুবরণ হবে তখনই তার সামনে আজরাইল হাজির হয়ে যাবে বাবা এই জন্য আমি আজকের এই মাহফিল থেকে বলবো রে মুসলমান ইমানদারেরা আমরা মরে যেহেতু চলে যাব গো তাহলে আমার আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই আমার রসুলের আদর্শ আমাদের বাস্তবায়নের দরকার আছে না নাই মুসলমান এই জন্য বলবো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উনার সাহাবায়ে কেরামরা যেভাবে জীবন পরিচালনা করেছেন আমরা যদি রসুলের উম্মত দাবি করি তাহলে ওই সাহাবায়ে কেরামের আদর্শ আমাদের জীবনের মধ্যে লালন করতে হবে যেই সাহাবায়ে কেরামের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন আমার আল্লাহ বলেন আমার সাহাবায়ে কেরামের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট সাহাবায়ে কেরামরাও আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট সাহাবায়ে কেরামরা আল্লাহকে রাজি করছে ভালো কাজ করে নাকি খারাপ কাজ করে
সাহাবায়ে কেরামরা রাসূলকে মেনেছে আজকে আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি কিন্তু ওই রাসূলের আপনার আদর্শ রাসূলের শ্রেষ্ঠত্ব আমাদের মধ্যে নাই আজকে মুসলমান এইজন্য বলবো সাহাবায়ে কেরামের জিন্দেগী আমাদেরকে তালাশ করতে হবে আল্লাহর নবীর সাহাবী যার নাম হলো হযরতে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করবেন দেখেন রাসূলের আদর্শ কেমন উনার মধ্যে রাসূলকে কতটুকু mohabbat করেছেন হযরতে হুযাইফা নতুন বিবাহ করবেন নতুন বিবাহ করলে অন্তরের মধ্যে একটা শান্তি একটা mohabbat একটা আনন্দ উল্লাস আসে কি আসে না আনন্দ উল্লাস হুযাইফা মদিনা থেকে অনেক দূরে চলে যাবেন ঘোড়া দিয়ে আল্লাহর নবীর সাহাবী হযরতে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করার জন্য চলে যাবেন অনেক দূরে মদিনা মদিনা থেকে অনেক মাইল দূরে ঘোড়া দিয়ে চলে গেছেন যাইতে যাইতে বাবা সুন্দর এক মুহূর্ত হয়ে গেল রে মাত্র বিবাহ করার জন্য ওই নতুন কন্যার বাড়িতে মাত্র গেছেন গুড়া থেকে মাত্র আপনার নামছেন নামা মাত্রই বিবাহের কাজটা মাত্র সম্পন্ন হইছে একটা সেকেন্ডও দেরি হয় নাই দেখা যায় হুযাইফার হাতে একটা চিঠি চলে আসছে গো হযরতে হুযাইফা চিঠিটা হাতের মধ্যে নিয়ে তাকায় তাকানো মাত্র রে বাবা হযরতে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শ্বশুর বাড়ির লোকদেরকে ডাক দিয়ে বললেন শ্বশুর বাড়ির লোকেরা রে আমি হুযাইফা বিবাহ করার জন্য রে চলে আসছি কিন্তু এই মুহূর্তে আমি আর আপনাদের সামনে সময় দিতে পারবো না এই মুহূর্তে আমি চলে যেতে হবে মদিনাতুল মুনাওয়ারায় আ শ্বশুর বাড়ির লোকেরা রে আমার হাতে যে চিঠিটা রে ওই চিঠিটা দুনিয়ার সাধারণ কোন মানুষ লিখে নাই এই চিঠিটা লিখছে রে আমার দয়াল নবী কামলেওয়ালা আমার নবী চিঠি পাঠাইছে আমি আর থাকতে পারবো না ও আপনার যুবক ভাইরা মনোযোগ দিয়ে শুনবেন দেখেন আল্লাহর নবীজির মহব্বত তাদের অন্তরে কেমন ছিল ভালোবাসা কেমন ছিল যদি এইভাবে আমাদের সমাজের যুবকদের হইতো বিবাহ করার জন্য গেছে একটা মিনিটও সময় দিতে পারে নাই ওই সময়ে যদি কেউ খবর দেয় বা চিঠি দেয় সাথে সাথে তো আসা সম্ভব হবে না কিছুক্ষণ লেট হয়ে যাবে কিন্তু হুযাইফা একটা মিনিটও দেরি করে নাই সাথে সাথে বলছে আমি চলে যেতে হবে আমার নবীজি আমাকে চিঠি পাঠাইছে হযরতে হুযাইফা সাথে সাথে চলে গেছে রে বন্ধুরা যাইতে যাইতে হযরতে হুযাইফা ওই চিঠির মধ্যে লেখা ছিল রে হুযাইফা আমি নবী তোমার কাছে চিঠিটা পাঠাইয়া দিলাম আগামী কালকে ফজরের পরে এই কাফেরদের সাথে যুদ্ধ করতে হবে রে হুযাইফা যেখানেই থাকো না কেন তুমি মসজিদে নববীর মধ্যে হাজির হইয়া যাও হযরতে হুযাইফা গুরাটারে মদিনার দিকে রওনা করে দিলেন মদিনার দিকে রওনা হইয়া মসজিদে নববীর মধ্যে হাজির হয়ে গেল আল্লাহর রাসূল ফজরের নামাজের ইমামতি করলেন সমস্ত সাহাবে কেরামরা আল্লাহর নবীজির সামনে বসা আমার নবী ডাক দিয়ে বললেন রে হুযাইফা হযরতে হুযাইফা ডাক দিয়ে বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক নবী গো ও গো মায়ার নবী আমি হাজি আমার নবী বললেন হুযাইফা রে তুমি কালকে মাত্র বিবাহ করেছো কখন তুমি চলে আসছো হুযাইফা ডাক দিয়ে কয় মায়ার নবী গো একটা মিনিটও আমি দেরি করি নাই গো নবী সাথে সাথে আপনার চিঠি মুবারকটা পাওয়ার পরে আমি চলে আসলাম ওই মুহূর্তে দেখা যায় সাথে সাথে হুযাইফার হাতের মধ্যে গো একটা যুবক হুযাইফার কাছে আরেকটা চিঠি নিয়ে আসছে সুবহানাল্লাহ বলেন না
গতকালকে গেছিল হুজাইফার হাতে নবীজির কাছ থেকে চিঠি আজকে আবার কে রে চিঠিটা পাঠাইলো জানার দরকার আছে না নাই খারাপ লাগে আপনাদের খারাপ লাগে আমার বাবাডা বন্ধুরা হযরতে হুজাইফার হাতে সকাল বেলার একটা চিঠি চইলে আসছে হযরতে হুজাইফা চিঠির দিকে তাকায় আর যুবকের দিকে তাকায় হযরতে হুজাইফা চিঠিটার দিকে নজর করে দেখি চিঠির মধ্যে লেখা স্বামী গো ও গো আমার স্বামী আমি গতকালকে মাত্র আমার সাথে আপনার বিবাহ হয়েছে গো স্বামী আমি এখনো পর্যন্ত আপনাকে ভালো করে দেখতে পারি নাই স্বামী গো আপনি একটা মিনিটও সময় দেন নাই আর স্বামী আপনি যুদ্ধের ময়দানে চলে যাবেন গো আপত্তি নাই বাধা দিব না গো স্বামী কিন্তু যাওয়ার আগে আপনার কাছে একটা আরজি করব স্বামী গো আপনি একটা বারের জন্য হলে গো স্বামী আমার কাছে আপনি আসেন আমার সাথে আপনি দেখা কইরা যান সুবহানাল্লাহ কো আমার নবী আগের দিন পাঠাইলো হযরতে হুজাইফা আসার জন্য চলে আসছে পরের দিন সিটিটার মধ্যে লেখা স্ত্রীর সাথে দেখা করার জন্য তার স্ত্রী সিটিটা পাঠাইলো আমার নবী একটা ডাক দিয়া কইরে হুজাইফা কে রে সিটিটা পাঠাইলো হুজাইফা একটা ডাক দিয়ে কই নবীজি গো ওগো মায়ার নবীজি আমার স্ত্রী চিঠিটা পাঠাইছে গো নবী তার সাথে নাকি আমি একটু দেখা করব আল্লাহু আকবার বাবার আরে দেখেন আমার নবীর আদর্শ দেখেন আমার নবীর কেমন আদর্শ যার ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আল্লাহু আকবার আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলমের মধ্যে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আল্লাহু আকবার আমার আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিয়েছেন বন্ধুকে বন্ধু গো আপনি হলেন সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী গো নবী ও মুসলমান এই জন্য বলতেছিলাম মুসলমানের ধর্ম ইসলাম ধর্ম হলো শান্তির ধর্ম ইসলাম ধর্ম হলো মানুষকে আপনার মহব্বত শেখানোর ধর্ম মারামারির ধর্ম নয় হিংসা বিদ্বেষের ধর্ম নয় ঠিক কিনা বাবা আমার আল্লাহ বলেন আমার আল্লাহর কাছে একমাত্র পছন্দনীয় ধর্ম মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম ইসলাম মানে শান্তি ইসলাম মানে আপনার শান্তি সেটার মধ্যে কোনো ঝগড়া বিভেদ নেই সেটার মধ্যে মানুষকে ঠকানো নেই মানুষের সাথে হিংসা নেই মানুষকে কষ্ট দেওয়া নেই এই ইসলাম ধর্মটা এত শান্তির ধর্ম আর আমার নবী যে আমাদেরকে আদর্শ শিক্ষা দিয়েছেন আমার নবী বললেন হুজাইফা রে সিটিটা কে লেখছে রে হুজাইফা হুজাইফা একটা ডাক নিয়ে কয় নবীজি কো আমার নতুন স্ত্রী সিটিটা পাঠাইছে হুজাইফা রে আমার নবী বলেন রে হুজাইফা আমি নবী তোমার কাছে বললাম রে হুজাইফা যা রে তোমার স্ত্রীর সাথে তুমি দেখা কইরা আসো নবী বললেন হুজাইফা যাও আমি নবী বললাম তুমি যাও তোমার স্ত্রীর সাথে তুমি দেখা কইরা আসো হুজাইফা ঘুরা দিয়া বাপ শ্বশুর বাড়ির দিকে রওনা হয়ে গেলেন অনেক মাইল দূরে স্ত্রীর কাছে যাইয়া বললেন স্ত্রী রে আপনি কেন আমাকে আসার জন্য বলেছেন কেন চিঠি পাঠাইলেন প্রয়োজন কি আমার কাছে বলো হুজাইফার স্ত্রী একটা ডাক দিয়ে কয় স্বামী গো গো আমার স্বামী আপনি যুদ্ধের ময়দানে যাবেন স্বামী গো সময় পাই নাই সময় দিলেন না গো
আমি আপনার কাছে এই জন্যই চিঠিটা পাঠাইলাম আসার জন্য বললাম আমি আল্লাহর কাছে এই মুহূর্তে একটু মুনাজাত করব গো স্বামী আপনি আমার সাথে মুনাজাতে শামিল হবেন মুনাজাতে শামিল হবেন আমি মুনাজাত করব আর আপনি আমার সাথে সাথে শুধু আমিন বলবেন আল্লাহু আকবার বলেন হুযাইফা একটা ডাক দিয়ে কয় রাই স্ত্রী মুনাজাত করবারে কিন্তু কেমনে রে আমি আমিন বলবো তুমি কি দোয়া করবা আর আমি যে আমিন বলে ফেলবো আমরা যখন দোয়া করি মসজিদের ইমাম সাহেবরা যখন দোয়া করেন মুসল্লিরা বলে আমিন অর্থাৎ ইমাম সাহেব যে দোয়া করেন যে কথাগুলা বলেন আমিন এটার অর্থ হলো হুজুরের কথা অনুযায়ী যিনি মুনাজাত করেন উনার কথার সাথে আমরাও একমত ঠিকই না হুযাইফা একটা ডাক দিয়ে কই স্ত্রী রে কি বলবা তুমি আমি যে আমিন বলবো ডাক নিয়ে কই স্বামী গো আমি এই দোয়াটাই করব আপনি যেন যুদ্ধের ময়দানে যাইয়া বেঈমানদের সাথে যুদ্ধ করিয়া আপনি যেন মুজাহিদ হইয়া আবার চলে আসে দেখেন সাহাবায়ে কেরামের আদর্শ দেখেন সাহাবায়ে কেরামরা ইসলামের জন্য কেমন উদার ছিলেন ইসলামের জন্য কেমন পাগল ছিলেন সাহাবায়ে কেরামরা কেমন আদর্শবান ছিলেন রে ঈমান কত মজবুত ছিল তাদের আজকে আমাদের ঈমানের অবস্থাটা হলো এমন আমরা সকাল বেলা তাকি ঈমানদার বিকালে আমরা বেঈমান হইয়া যাই ঠিক কি না বিকালে আমরা ঈমান বিক্রি করে দেই এটা হলো আমাদের ঈমানের অবস্থা কিন্তু না রে মুসলমান না ঈমান এমন একটা মজবুত আমল ঈমান এমন একটা মজবুত সম্পদ কোটি কোটি টাকার বিনিময়ে ও ঈমানকে আপনি বিক্রি করতে পারেন না কারণ পৃথিবীর সমস্ত কিছু যদি এক পাল্লায় দেওয়া হয় আর ওই ঈমানকে যদি এক পাল্লায় দেওয়া হয় খোদার কসম রে ওই ঈমানের পাল্লাটাই বাড়ি হয়ে যাবে আপনি যতই আমল করেন যতই ইবাদত করেন ঈমান যদি আপনার না থাকে তাহলে আমলের কোনো দাম নাই আপনাদের আশেপাশের এলাকায় হিন্দু ভাইরা আছে না নাই খ্রিস্টানরা আছে ওরা যদি সারা জীবন ভর যদি তারা ইবাদত করে তসবি পড়ে তাহলিল পড়ে তারা যদি কোরআন তেলাওয়াত করে অনেক খ্রিস্টানরা আছে কিন্তু কোরআন তেলাওয়াত জানে আছে না নাই অনেক হিন্দুরা আছে আপনার ভালো ভালো কথা জানে মুসলমানের চেয়েও কিন্তু ওরা যদি সারা দিন সারা রাত তসবি পড়ে তাহলিল পড়ে কিন্তু আপনারা বলুন তো তাদের কোনো কাজে আসবেনি কেন ঈমান না থাকার কারণে ঈমান আনে না ঈমান আনে নাই এই জন্য আমলের কোনো দাম নাই তাহলে বোঝা গেল ঈমানটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনার ঈমান যদি না থাকে আমল করে কোনো লাভ হবে না আর ঈমান যদি শক্ত থাকে মজবুত থাকে আমল যা কিছু করবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই আমলগুলা কবুল করে নিবে ঈমান এত বড় একটা দামি সম্পদ এই জন্য বাবারা বলবো ঈমানকে মজবুত করবেন আপনি যা ইবাদত করেন ঈমান ঠিক কইরা তারপরে করেন ঈমান না ঈমান নরবর আপনার আমলের মধ্যেও মনোযোগ হবে না হযরতে হুযাইফা একটা ডাক দিয়ে কয় রে স্ত্রী শুনো রে শুনো রে এই জন্য বুঝি তুমি আমার কানের মধ্যে আনছো আমি আগে যদি জানতাম তুমি এমন কথা বলবা স্ত্রী রে আমি হুযাইফা চাই না রে মুজাহিদ হয়ে আসতে আমি হুযাইফা আমার জীবনটা রে উৎসর্গ করে দিতে চাই ইসলামের জন্য আমি দিনের জন্য আমার নবীর মহব্বতে আমি হুযাইফার জীবনটাকে আমি কুরবান করে দিতে চাই আল্লাহু আকবার রে স্ত্রী শুনো রে তুমি আমিন বলবা তুমি মুনাজাত করবা আমি আমিন বলবো এমন দোয়া করলে আমি আমিন বলতে পারবো না আমিন বলতে পারবো না যেই সময়টুকু আমি ব্যয় করলাম ওই সময়টুকু যদি রে আমার মদিনার কামলেওয়ালার নুরানি চেহারা মুবারকের দিকে আমি তাকাইতাম স্ত্রী রে আমি হুযাইফার কলিজাটা ঠান্ডা হইয়া যাইতো
মাটি রে তুই জেগে বড় কাটি রে আমার নবীর কারণে খারাপ লাগে নি আপনাদের খারাপ লাগে আমার সাথে সাথে বলেন ও মদিনার মাটি রে তুই জেগে বড় কাটি রে আমার নবীর কারণে আমার নবীর কারণে তুমি ছিলে আশ্রয় গিয়েছেন খোদার হাবিবি তোমার নসিব কুলে গেল রে আমার নবীজির চরণে রে আমার নবীর কারণে বলু না আমার নবীর কারণে জুনে বলেন মারহাবা আগনা এলাকার যুবক ভাইরালে ও মুরব্বী বাবা জিরাড়ে পর্দা নিশিন মা বোনের আগো দেখেন রে আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের অন্তরে ইসলামের জন্য কতটুকু মহব্বত আমার নবীর জন্য কতটুকু মহব্বত নতুন বিবাহ কইরা একটা মিনিট সময় দেয় নাই সময় দেয় নাই স্ত্রীর প্রেমে পড়ে নাই স্ত্রীর ভালোবাসায় পড়ে নাই আমার নবীর কেমন প্রেম অন্তরে গো আমার আল্লাহর ভয় কেমন ছিল অন্তরের মধ্যে মুসলমান আমরা যদি রে ওই নবীর উম্মত নিজেকে দাবি করি ওই নবীর মহব্বত আমাদের অন্তরে রাখার দরকার আছে না নাই আরে হুজুরে বলেন বাবা আছে না নাই ওই রসুলের মহব্বত অন্তরে পয়দার দরকার আজকাল দেখা যায় আমাদের সমাজের অনেক আলেম উলামারা আমার মতো লেবাসদারি আলেমরাও এই রকম স্টেজের মধ্যে প্রোগ্রামে বৈশা মাইক সামনে নিয়ে উনারাও আলোচনা করেন রসুলের মহব্বতের কথা কেউ বলতে রাজি নয় আল্লাহর রসুলকে যাতে করে খাটো করা যায় রসুলের সম্মানকে নিচে নামানো যায় সেই চিন্তা চেতনায় একদল আলেমরা উঠে পড়ে লেগে গেছে ঠিক কিনা বলে আরেকটু জোরে বলেন ঠিক কিনা ও মুসলমান এই সুন্নিওয়াতের জন্য এই ইসলামের জন্য আপনারা জানেন আল্লামা ফুলতুনি সাব কিবলা রহমাতুল্লাহ আলাইহি সৈয়দপুরের জমিনে রক্ত দিয়েছেন তারপরেও বাতিলদের কাছে মাথা নত করেন নাই আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ গরে গরে জাল আমার ভাইরা বন্ধুরা শুধু সেখানেই শেষ নয় শাহজালাল মুজাররাদিয়ামনি উনিও তো সিলেটের জমিনে এসেছেন আল্লাহু আকবার ধ্বনি নিয়ে ঠিক কিনা বলেন হাতের মধ্যে কোনো তরবারি ছিল না কোনো লাঠি ছিল না কিছুই ছিল না শুধু ছিল ইমানের পাওয়ার ঠিক কিনা বলেন ইমান মজবুত ছিল যার কারণে আল্লাহু আকবার ধ্বনি দেওয়ার সাথে সাথেই গোরগোবিন্দ রাজার সাত তলা বিল্ডিং জোরে পড়ে গিয়েছে কথা বলেন ঠিক কিনা আমার বাবারা আপনারা জানেন শুধু তাই না এই জন্য আমরা সব সময় আল্লাহর ওলিদের কাছে যাই আল্লাহর ওলিদের গুণগান করি কেন যারা আল্লাহর খাঁটি বান্দা আল্লাহর ওলি হয়ে যায় তাদের সহবতে যদি আপনি আমি থাকি তাহলেই রসুলের মহব্বত তাহলেই হুব্বে রাসুল তাহলে ইমানটাকে মজবুত কেমনে করা যায় সেটা শিখা যায় কথা বলেন ঠিক কিনা আজকে গুস্তাখ রাসুল যারা বিশেষ করে কাদিয়ানি কাদিয়ানি সম্প্রদায় যারা আছে তারা তো আমার নবীর শেষ নবী মানতেই চায় না ঠিক কিনা বলেন আর একটু জোরে বলেন ঠিক কিনা কাদিয়ানি যারা তারা রাসূলকে আখেরি নবী মানে না ও তো সো আল্লাহর নবী বলেছেন আনা খাতামুন নবী গিনা লা নবিয়্যা বাদি আমি হলাম শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না রাসূল বলেছেন এখন রাসূলের কথা যারা অস্বীকার করে ওদেরকে কি মুসলমান বলা যাবে কি বলেন বলা যাবে এই কাদিয়ানি সম্প্রদায় ওরা হলো কাফের ওদের থেকে সব সময় আমরা দূরে থাকতে হবে ওদের ব্যাপারে আমরা ভূমিকা রাখতে হবে শক্ত করে যার ব্যাপারে আমার ভাইয়েরা বন্ধুরা এই জন্য আমি বলবো আহলু সুন্নত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা আহলু সুন্নত ওয়াল জামাতের আকীদায় যারা বিশ্বাসী আমরা নবীর পাগল ঠিক কিনা বলেন আমরা কার পাগল
নবীর পাগল নবীর পাগল বলবেন হুজুর তাহলে নবীর পাগল শুধু হইলেই হবে আল্লাহর পাগল হওয়া লাগবে না আল্লাহ বলেন ও আমার বান্দা বান্দীরা যারা আমার নবী কামলে ওয়ালাকে আমার বন্ধু হাবিবুল্লাহকে মহব্বত করবে আমার নবীকে যারা অনুসরণ করবে আমি আল্লাহর অনুসরণ হইয়া যায় বন্ধু যদি খুশি হইয়া যায় খুশি হয় কে আর একটু জোরে কম গোসনা কোরআনে গোসনা কোরআনে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতাআল্লাহ আমার বন্ধুর এতায়াত যারা করবে আমি আল্লাহর এতায়াত হয়ে যাই সুবহানাল্লাহ বলেন এইজন্য আমার নবীর শান আজমত আমাদের দরকার আমরা কেন নবী নবী করি আমাদেরকে আজকাল একদল মানুষ বলে যে কিছু কিছু আলেম আছে ওরা মাইকটা হাতে নিয়ে শুধু নবীর গান গায় শুধু নবীর অনুসরণ করে নবীর অনুসরণ করতে করতে প্রশংসা করতে করতে আল্লাহর উপরে নিয়ে যায় বলে কি বলে না কয় আল্লাহর উপরে নিয়ে যায় আচ্ছা আপনারা বলুন তো আল্লাহর কতটুকু শান আজমত সেটা কি কেউ বলতে পারবে আল্লাহ হলেন স্রষ্টা আল্লাহ হলেন খালিক আল্লাহ হলেন মালিক আমার নবী হলেন সৃষ্টি ঠিক কিনা বলেন আল্লাহ তো আল্লাহ আল্লাহর সাথে কি কাউকে শরীক করা যাবে কি বলেন করা যাবে আমরা সেজদা করব আল্লাহকে আল্লাহ বলেন ইন্না শিরকা লাযুলমুন আযীম বাবারা যারা শিরিক গুনাহ করবে ওই শিরিক কখনো কিন্তু আমার আল্লাহ মাফ করবে না এইজন্য যারা বলে যে আমরা আল্লাহর উপরে নিয়ে যাই তাহলে বোঝা গেল এখানে ওই ব্যক্তি নিজেই শিরিক করলো যে বলে আল্লাহর উপরে নিয়ে গেছি তাহলে বোঝা গেল আল্লাহর একটা স্তর আছে ওনার কথায় বোঝা যায় কি যায় না আল্লাহর উপরে নিয়ে গেছি বোঝা গেল আল্লাহর একটা স্তর আছে আল্লাহ তো মহান আল্লাহ তো লা শারীক তা যার কোন শেষ নেই আমার আল্লাহর সম্মান আমার আল্লাহ রাব্বুল আলামিনের দয়া কতটুকু মায়া কতটুকু সেটা মাপার ক্ষমতা তো আল্লাহ পাক কাউকে দেয় নাই ঠিক কিনা বলেন আর একটু জোরে বলেন ঠিক কিনা আমার বাবারা মহব্বত একটু জিকির করেন লা ইলাহা La la ilaha la ilaha illallah la ilaha la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam ei jonno babara bondura amar shomoy shongkhep ও মুসলমান এই জন্য বলবো রে সব কিছুর চেয়ে আমার নবীর স্থান থাকতে হবে অন্তরে বেশি আমার নবীর মহব্বত থাকতে হবে অন্তরে বেশি বাবারা রে আসুন আমার সময় সংক্ষেপ আপনাদের সামনে যে আয়াতে কালিমা তেলাওয়াত করলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু بالصبر والصلاة أمر الله بولن رأي من ضرر سننه أي من ضرر سننه استعينوا بالصبر والصلاة তোমরা ধৈর্য ধরো তোমরা সবর করো রে নামাজের মাধ্যমে জুড়ে বলেন সুবহানাল্লাহ কিসের মাধ্যমে নামাজের মাধ্যমে আজকে দেখা যায় আল্লাহর নবীজির সাহাবায়ে কেরামরা যখন কোন বিপদে পড়ে যেতেন সাথে সাথে নামাজের মধ্যে চলে যেতেন ঠিক কিনা বলেন নামাজ পড়ে যাইতেন আজকাল তোমাদের সমাজের মধ্যে আমরা ওয়াজ মাহফিল কিন্তু হাজার হাজার হয় কিন্তু নামাজই তো আর বাড়ে না ঠিক কিনা নামাজি ভারে না ওয়াজ মাহফিল সারা দিন হয় সারা রাত হয় হাজার হাজার ওয়াজ বাংলার জমিনে হয় বাংলাদেশে যত ওয়াজ মাহফিল হয় পৃথিবীর অন্য কোন দেশে আর হয় না বাংলাদেশে অত ওয়াজ তারপরেও মানুষ হেদায়েত হচ্ছে না নামাজি হচ্ছে না মসজিদের মধ্যে দেখা যায় আপনার মুসল্লিগুলা নাই ঠিক কিনা বলেন মসজিদে মুসল্লি নাই কিন্তু বাবার আরে আজকে টাকা আছে পয়সা আছে কাপড় আছে কিন্তু মুসল্লি হয় না নামাজের মধ্যে আমাদের মন যায় না কিন্তু নবীর সাহাবায়ে কেরামরা ওই নামাজের জন্য এত পাগল ওই নামাজের জন্য এত পাবন্দি দিয়েছেন আল্লাহর নবীর এক সাহাবি প্রতিদিন মসজিদের মধ্যে নামাজে আসে নামাজে আসার পরে সবার আগে মসজিদ থেকে বাহির হয়ে যায় সুবহানাল্লাহ
নামাজে আয়েশা সবার পরে মসজিদে আসে আয়েশা নামাজ শেষ করার পরে সবার আগে মসজিদ থেকে বাহির হইয়া যায় সাহাবায়ে কেরামরা সমালোচনা শুরু কইরা দিছে কি ব্যাপার এই সাহাবী কেন মসজিদ থেকে সবার আগে বাহির হইয়া যায় বুঝতে হবে জানতে হবে আল্লাহর হাবিবের কান মুবারক পর্যন্ত আওয়াজটা চলে গেল আমার নবী আপনার নবী সাহাবীর বাড়িতে গেলেন কেন রে আমার সাহাবীটা সবার আগে মসজিদ থেকে বাহির হইয়া যায় আমার নবীজি হুজরার কাছে যাইয়া ওই সাহাবীর ঘরের কাছে যাইয়া সালাম দিলেন একবার নয় দুইবার নয় আমার নবী তিনবার সালাম দিলেন সালাম দেওয়ার পরে ঘর থেকে কোনো উত্তর আসে না আমার নবীজি সাথে সাথে চলে আসলেন আমার নবী রাস্তার মধ্যে চলে আসলেন ওই সময়ে পিছন থেকে গো ওই নবীর সাহাবীটা দৌড়াইয়া গেছে দৌড়াইয়া যায়া নবীর পিছনে বলে ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ নবীজি গো সালামের জবাব দিয়া নবীকে জড়াইয়া ধরলো আমার নবী বললেন সাহাবি তাহলে বোঝা গেল তুমি আমি নবীর সালাম শুনছো শোনার পরেও তুমি সালামের জবাব দেও নাই সুবহানাল্লাহ কোন নবী কয় সাহাবি তাহলে বোঝা গেল আমার সালামের তুমি সালামের শব্দটা তুমি শুনতে পাচ্ছ কিন্তু উত্তর দেও নাই যদি না শুনতা তাহলে তো এখন আইসা সালামের জবাব দিতা না তাহলে কেন তুমি আমার সাথে মন করো না কেন তুমি আমি নবীকে সাথে সাথে সালামের জবাব দেও নাই আল্লাহর নবীর সাহাবীরা দুইটা চৌকেন পানি সাইরা দিছে ইয়া রাসূলুল্লাহ আমার নবী গো ও গো দয়াল নবী আমি আপনার সালামের আপনার শব্দটা শুনছি গো নবী কিন্তু আমি কেন জানেননি আপনার সালামের জবাব সাথে সাথে দিতে পারি নাই আমি আপনার সামনে হাজির হতে পারি নাই নবী গো আসেন না আমার সাথে আমার ঘরে একটু মেহরবানি করে বেয়াদবি মাফ করবেন গো নবী আল্লাহর নবীরে তার ঘর পর্যন্ত নিয়ে গেল সাহাবীরা চৌকির পানি চাইরা কই ইয়া রাসূলুল্লাহ তাকায়া দেখেন না আমি সাহাবীর ঘরের মধ্যে একটা গর্ত গো নবী আমি কেন জানেননি সবার আগে মসজিদ থেকে বাহির হয়ে আসি নবীজি গো আপনি যেই দিন থেকে বলেছিলেন নামাজের ওয়াজ করেছিলেন গো নবী আমি সাহাবী আমার বিবির সাথে যখন শেয়ার করলাম আমার বিবি শোনার পরে নবী গো আমাদের পর্যাপ্ত কোনো কাপড় নাই মাত্র একটা কাপড় গো নবীজি আমি নামাজ আদায় করার পরে দৌড়াইয়া মসজিদ থেকে বাড়িতে চলে আসি নবীজি গো ওই গর্তের মধ্যে আমি সাহাবী টুইকা কাপড়টারে আমার স্ত্রীর কাছে দিয়া দেই ও মায়ার নবীজি তারপরে আমার স্ত্রী সালাত আদায় করে গো নবী আপনি যখন আমাকে সালাম দিয়েছিলেন আপনি যখন আমার কাছে এসেছিলেন গো নবীজি আমি উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে ছিলাম নবীজি গো যার কারণে আপনার সালামের জবাব দিতে পারে নাই মায়ার নবী গো আপনি বেয়াদবি মাফ করবেন জুরে কোন সুবহানাল্লাহ রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো রহমতে নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলো সাহাবীরা আতর বানায় নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিকী নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিকী ভালোবেসে শৈল পাশে ভালোবেসে সে যাইয়া দেখো মদিনা 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 আসে কো মুমিনের ঠিকানা বলো মদিনা মদিনা আসে কো মো জালালউদ্দিন সুয়ুতি পোশাক দরবার দেখলো নবীজি জালালউদ্দিন
পোশাক তোর বারে দেখলো নবী জি এতবার দেখি বার পরে এতবার দেখি বার পরে অতি প্রীতি তাহার মিটিল না মদিনা মদিনা কমিনের ঠিকানা বলো মদিনা মদিনা আসে কম আমার ভাইরা বন্ধুরা সাহাবায়ে কেরামরা যদি এক কাপড় দিয়া দুইজনে নামাজ পড়ে থাকেন তারপরেও নামাজ সারেন নাই আপনারা আজকের এই এলাকার আগনা এলাকার মধ্যে কাপড় সুপর আছে না নাই কার ঘরে একটা কাপড় আছে হাত তুলেন তো একটা কাপড় কার ঘরে আছে আর কোনো কাপড় নাই এমন কোন মানুষ আছে পৃথিবীতে আছে যারা ভিক্ষা করে দৈনিক তাদেরও তো অনেক কাপড় সুপর আছে ঠিক কিনা আমাদের প্রত্যেকের ঘরেই দেখবেন স্টিল শোকেস ভরা কাপড় কাপড়ের অভাব নাই কিন্তু মুসল্লির অভাব মসজিদে নামাজ নাই সাহাবায়ে কেরামের জিন্দেগি আমাদের পড়ার দরকার সাহাবায়ে কেরামের আদর্শ বাস্তবায়নের দরকার যে সাহাবায়ে কেরামরা তো কষ্ট করেও নামাজ ছাড়েন নাই এক কাপড় দিয়ে নামাজ পড়ছেন স্বামী স্ত্রী দুইজনে তারপরেও নামাজ ছাড়ে নাই আজকে আমরা কেমনে রে নামাজ ছাইরা থাকি মুসলমান ও আগনার এলাকার মানুষ ও যুবক ভাইরা আজকের মাহফিল সার্থক হবে যদি আপনারা নামাজটাকে ধরতে পারেন নামাজের দিকে যদি আপনারা মনোযোগী হন মসজিদের দিকে যদি যান আর মসজিদে মুসল্লি যাবে ইমামের মাধ্যমে ঠিক কিনা বলেন ইমাম সাহেব যদি মসজিদের ঠিক থাকে ইমাম রাখবেন আপনারা যার সহি পড়া কারিয়ানা যদি আপনারা বিশেষ করে আমাদের ফুলতলি সাইয়েদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি একটা সিলসিলা রাইখা গেছেন দারুল কেরাত এই রমজান মাসে অনেক ছাত্র ছাত্রীরা কুরআন শিক্ষা করে সহি শুদ্ধভাবে দারুল কেরাতের মাধ্যমে আপনারা যদি সহি শুদ্ধভাবে যদি ইমাম সাহেবের পড়া না থাকে তাহলে কিন্তু নামাজ হবে না ইমামতির প্রথম শর্ত হলো কেরাত সহি হতে হবে এইজন্য আমরা কুরআন শরীফ তেলাওয়াত করব সহি শুদ্ধভাবে তারপর আমরা নামাজ ধরব ঠিক কিনা বলেন আমরা নামাজ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ সবাই আমরা নামাজ পড়ব নিজে পড়ব এবং আহাল পরিবার পরিজন সবাইকে আমরা নামাজের কথা বলবো আল্লাহ যেন সবাইকে কবুল করে বলুন আমিন আরেকটু জবান খুলে বলুন আমিন যাই হোক আমি দিয়ে তো করব না প্রধান অতিথি সাহেব চলে আসবেন ইনশাআল্লাহ আমরা হালকা মুনাজাত করব সংক্ষিপ্ত আকারে সকলে আমার জন্য দোয়া করবেন আমি ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করব সকলে ইস্তেগফার বলুন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار আজকের এই নিজাক না এলাকার যুব সঙ্গের উদ্যোগে আল্লাহ এলাকার মধ্যে গানের রুখের মাগফিরাত উপলক্ষে মাহফিল কে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ এর উসিলা বানাইয়া আমাদের সকলের জীবনের তাম গুনারে মাফ ফরমাও আল্লাহ আমাদের সকলের আল্লাহ প্রত্যেকের জিন্দা মুর্দামাই বাবারে মাফ ফরমাও কাসুরি বাবু এই মাহফিলের মধ্যে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া সাহায্য সহযোগিতা করেছে প্রত্যেকের দান সদকাকে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ এই মুহূর্তে আমি গুনাহগারের সাথে যারা হাত বাড়াইছে গো আল্লাহ প্রত্যেককে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ প্রত্যেকের দিনের জন্য তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ বিশেষ করে আজকের এই মাহফিল কে আমাদের সকলের জন্য কাল কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া বানাই দিও আল্লাহ যেদিন আমাদের জন্য মালাকুল মউত ইসরাইল পাঠাইবা ওই সময় দয়াল নবীজির নূরানি চেহারা মুবারক দেখাই দেখাইয়া আমাদের সকলের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল